নতুন আঙ্গিকের আরেক বিশ্বকাপের ঘোষণা দিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো কাতার বিশ্বকাপের ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এই প্রেসিডেন্ট জানিয়েছেন 32 দল নিয়ে নতুন আঙ্গিকে 2025 সাল থেকে শুরু হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ আর এর আয়োজনে থাকবে ফিফা এর আগে জিয়ান্নি ইনফান্তিনো 2021 সালে চীনের একটি ফিফা টুর্নামেন্ট আয়োজন করার উদ্যোগ নিয়েছিল তবে কোভিড মহামারীর কারণে সে আয়োজন আর দেখেনি আলোর মুখ ক্লাব বিশ্বকাপের আয়োজন কতটা বাস্তব সম্মত হবে তার ব্যাপারে রয়েছে জল্পনা কল্পনা কারণ স্পোর্টস মেলস জানিয়েছে এরই মধ্যে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে আপত্তির কথা জানিয়েছে আটটি ইউরোপিয়ান জায়ান্ট ক্লাব তবে সংবাদ সম্মেলনে ইনফান্তিনো বলেন পুরুষদের নতুন বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 2025 সালে এতে অংশ নেবে 32টি দল আসরে থাকবে বিশ্বসেরা ফুটবল সব ক্লাব তিনি আরো বলেন অর্থ বরাদ্দের বিশদ আলোচনা শুরু করে ঐক্যমতে পৌঁছতে হবে তবে এই প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিতে হবে 32 দলের অংশগ্রহণে আন্তর্জাতিক মানের বিশ্বকাপ আয়োজনের জন্য প্রয়োজনীয় সকল দিকই গুরুত্ব দেওয়া হবে তবে ফিফার এই আয়োজনে খর্ব হতে পারে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের একক আধিপত্য গুজব আছে ক্লাব বিশ্বকাপে 150 মিলিয়ন ইউরো প্রাইজ মানি দেওয়ার কথা ভাবছে ফিফা ডেইলি মেল জানিয়েছে কাতারে গত কয়েক সপ্তাহ ধরে এ ব্যাপারে দরকষাকষি চলছে তবে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে এখনো ইতিবাচক কোনো সংকেত দেয়নি ইউরোপিয়ান জায়ান্ট ক্লাবগুলো ক্লাব বিশ্বকাপ প্রতি বছরই হয় কিন্তু সেটা হয় ছোট আকারে গত 15 মৌসুমে সাতটি দল নিয়ে অনুষ্ঠিত হয় ক্লাব বিশ্বকাপ তবে এবার 2025 থেকে নতুন করে 32টি দল নিয়ে হবে ক্লাব বিশ্বকাপ এক মাস ধরে চলবে এই টুর্নামেন্ট প্রতি বছরে বদলে 4 বছর অন্তর আয়োজন করা হবে ক্লাব বিশ্বকাপে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওতে একটি লাইক দেবেন আর যারা চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিনিয়তই এরকম খেলাধুলার ভিডিও আপলোড দিয়ে থাকি তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ